বিশ্ব উষ্ণায়ন গোটা বিশ্বের মানব জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এক বড়সড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় একমাত্র গাছই মানব জাতিকে সমূহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। এই কথা মাথায় রেখেই এবছর খার্চি মেলা থিম রাখা হয়েছে সবুজই ভবিষ্যৎ। এই লক্ষ্যকে সামনে রেখে এবছর খার্চি মেলা কমিটি মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে বিনামূল্যে 15,000 চারা গাছ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার খার্চি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে চারা গাছ লাগিয়ে উদ্যোক্তাদের এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এরপর শুরু হয় আগত পুণ্যার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ। এর সূচনা করেন খার্চি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। এই প্রসঙ্গে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, মানব সভ্যতাকে বাঁচাতে গেলে সবুজ ছাড়া গতি নেই, তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রাণ বাঁচান। এই স্লোগানকে সামনে রেখে পুণ্যার্থীদের মধ্যে 15,000 চারা গাছ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এবার আমাদের টিম যেটা এখানে আজকে এখনই উদ্বোধন হলো, সবুজই ভবিষ্যৎ। আগামী দিন যদি এই সভ্যতাকে বাঁচতে হয়, মানব সমাজকে বাঁচতে হয়, মানে সবুজ ছাড়া গতি নেই, গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রাণ বাঁচান, এটাকে সামনে রেখেই আমরা 15,000 চারা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করব। এই কাজটা আমরা এখনই শুরু করলাম। এই সভা কাজ আগামী 7 দিন যাতে আমরা সবাই সুন্দরভাবে কাজগুলো করতে পারি, আমার আবেদন রইল। শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, বন্ধুত্ব সম্প্রীতির যে মেলবন্ধন, যে ঐতিহ্য, সেটাকে আমাদের যে কোনো মূল্যে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, রক্ষা করতে হবে। উদ্যোক্তাদের এই কর্মসূচি বাস্তবায়নে বন দপ্তর বিশেষভাবে সাহায্য করেছে। খার্চি মেলা কমিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুণ্যার্থীরাও। এদিন অনেক পুণ্যার্থীদেরই মেলা কমিটির বিতরণ করা চারা গাছ বাড়ি নিয়ে যেতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।